সো কি অবস্থা সবার, আসলে প্রত্যেকে ভালো আছেন। তো ভিডিও শুরুতেই প্যান প্রুফ দিয়ে ভিডিও শুরু করতেছি। তো দেখতে পাচ্ছেন না আমার ওয়ালেটে কিন্তু একটা ম্যাটিক রিসিপ্ট, ঠিক আছে, যেটার ভ্যালু হচ্ছে প্রায় 76 সেন্টের মতো। তো ভাই এনএফটি সেল দিচ্ছি, ইনস্ট্যান সেল হয়ে একদম ওয়ালেটে চলে আসে। তো আপনি যদি দেখায় তো দেখতে পাচ্ছেন কিছু না আগে, এক মিনিট আগে আমি কিন্তু ম্যাটিকটা রিসিভ করছি, ঠিক আছে। সো ভাই পুরাই আগুন, ঠিক আছে। আর আমি কিন্তু একটা অফার থেকে ডেইলি $2-3 করে ইনকাম করতেছি। সো ভাই আপনারা যদি ইনকাম করতে চান তো অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুললে দেখবেন, ঠিক আছে। সো ভাই যেহেতু ইনস্টল লুট অফার বুঝতেই পারছেন, পরবর্তীকালে সার্ভার ডাউন হয়ে যেতে পারে। সো আপনি যদি দেখায় তো এনএফটিটার ফ্লোর প্রাইস বর্তমানে হচ্ছে একটা ম্যাটিক। তো দেখতে পাচ্ছেন এনএফটির ফ্লোর প্রাইস একটা ম্যাটিক, ঠিক আছে, একটা ম্যাটিকে সেল হচ্ছে। তো আপনারা যদি দেখাই হিস্ট্রিটা অ্যাক্টিভিটিতে দেখাচ্ছি, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি দেখাচ্ছি কিছু না আগে, তো দেখতে পাচ্ছেন 21 মিনিট আগে একটা এনএফটি সেল হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 21 ঘন্টা আগে একটা এনএফটি সেল হয়েছে, প্লাস হচ্ছে দুইটা ম্যাটিকে সেল হয়েছে। তো ভাই এভাবে সেল আউট করতে পারেন, ঠিক আছে। নিমিশে আপনার হচ্ছে $1-2 প্রফিট হবে যারা যারা আনলিমিটেড করবেন। সো যা যা আমাদের টেলিগ্রাম চ্যানেল নতুন, নিচে দেখতে পাচ্ছেন জয়েন বাটন, জাস্ট এই জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। সবাই দুইটা লুট ওভার শেয়ার করবো, ঠিক আছে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারেন। তো অনলাইনে যদি 1 টাকাও আপনার হচ্ছে না থাকে তো আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটার উপর ক্লিক করুন, ক্লিক করে উপরে দেখবেন টি অনলাইন, জাস্ট এটার উপর ক্লিক করুন। এটার উপর ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন পিন নামে একটা আছেন, জাস্ট এই পিন বাটনে ক্লিক করে আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন যেন একটা। সো যা যা আজকে ভিডিওটা ওপেন করছেন, তো ভিডিওটা ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন মোর বাটন, জাস্ট এই মোর বাটনের উপর ক্লিক করবেন। তো মোর বাটনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন আজকের অফার লিঙ্ক, যাচ্ছে আজকের অফার লিঙ্কের উপর ক্লিক করেন, সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কগুলোতে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এনএফটি মার্কেট প্লেসের লিঙ্ক এবং হচ্ছে লুট লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। প্রথমত যে ইভেন্টটা শেয়ার করবো ওখান থেকে আমি ডেইলি হচ্ছে $2+ ইনকাম করছি। তো ওইটাতে পার্টিসিপেট করার জন্য কী করেন, প্রথমত দেখতে পাচ্ছেন এই লিঙ্ক, জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করেন। তো লিঙ্কের উপর ক্লিক করে আপনার কয়েনটা আসবে নিয়ে দেবে, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তারা এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা সাইন আপ লিঙ্ক, জাস্ট এইটার উপর ক্লিক করেন। সো এটার উপর ক্লিক করে প্রথমত আপনার কয়েনটা আসবে নিয়ে দেবে, যারা নতুন তারা সাইন আপ করবেন, যারা হচ্ছে পুরাতন তারা সাইন ইন করবেন। এখন এখানে মেন বিষয় যে ভাই আপনি $2 ইনকাম করেন কীভাবে ওই প্রসেসটা দেখা দিচ্ছি। তো ভাই এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে আমার ইনভেস্ট, আপনি যদি দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে ইনভেস্ট আমার হচ্ছে $24, ঠিক আছে। $24 ডেইলি আমার হচ্ছে কতটা টোকেন, এখানে হচ্ছে ডেইলি আমি 170+ টোকেন পাই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমি যদি 70টা টোকেনের ভ্যালু দেখাই আপনাদের, তো দেখতে পাচ্ছেন 170টা টোকেন, ঠিক আছে। 170টা টোকেনের ভ্যালু হচ্ছে প্রায় 56 সেন্ট। তো ডেইলি আমার হচ্ছে 56 সেন্ট এখান থেকে ইনকাম। সো আপনি যদি এখন দেখাই তো এখান থেকে ভাই ইউজমেন্টটা আর্নিং করবো কীভাবে, তো এটি ডোমিনটা যদি দেখাই আপনাদের, তো এখানে দেখেন ডোমিনটার মেয়াদ হচ্ছে কতদিন। তো ডোমিনটার মেয়াদ যারা পারচেস করছে ওটা ডোমিনটার মেয়াদ হচ্ছে 5 বছর, মানে কেটলি যেই ডোমিনটা পারচেস করছে, ঠিক আছে ভাই, প্রজেক্টটা পুরাই আগুন, ঠিক আছে। সেই লেভেলে আপনার যারা যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি মাস্ট বি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ইনস্ট্যান্ট আপনার $1.68 মতো পাবেন, ঠিক আছে, যেটা থেকে মেবি আপনার ইনস্ট্যান্ট 50 সেন্ট 24 সেন্ট 25 সেন্ট করে ইনকাম করতে পারবেন। আর যারা হচ্ছে ডিপোজিট করে কাজ করবেন তাদের তো পুরাই আগুন, ঠিক আছে। তো এখানে ডিপোজিট করার জন্য কী করেন, জাস্ট সিম্পল একটা দেখা দিচ্ছি, জাস্ট এখানে বাইনাও দেখতে পাচ্ছেন, জাস্ট এই বাইনার উপর ক্লিক করবেন। সো বাইনার উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস শো করতে, প্রত্যেকের অ্যাড্রেস কিন্তু আলাদা, জাস্ট আপনি অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর আপনি যদি বাইনান্স থেকে দিতে চান তো বাইনান্স থেকে, অত টাসওয়ালেট থেকে যদি দিতে চান তো টাসওয়ালেট, তো আমি টাসওয়ালেট দিয়ে দেখাচ্ছি। মনে করো আমার ওয়ালেটে হচ্ছে $13 আছে, এটা ডিপোজিট করবো, জাস্ট আমি কী করবো এখানে অ্যাড্রেসটা পেস্ট করবো, এখানে অ্যামাউন্টটা দিব, ঠিক আছে। জাস্ট এখানে অ্যামাউন্টটা $13 দিব, তারপর কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কনফার্ম বাটনে ক্লিক করে ইনস্ট্যান্ট সেটা কনফার্ম হয়ে যায়, ঠিক আছে। কনফার্ম হচ্ছে সেন্ড করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট কনফার্ম, জাস্ট এই পেমেন্ট কনফার্মের উপর ক্লিক করবেন। 2 মিনিট অপেক্ষা করুন, আপনার হচ্ছে ক্যাটলিটগুলো টোকেনগুলো এখানে অ্যাভেলেবলে চলে আসবে। তো যখন অ্যাভেলেবল আসবে তখন এখানে দেখতে পাচ্ছেন স্টেকিং লেখা আছে, জাস্ট এই স্টেকিংয়ের উপর ক্লিক করবেন। এখানে আপনার টোকেনগুলো শো করে যে যত ডলার দিয়ে বাই করবেন, জাস্ট ওই টোকেনগুলো এখানে হচ্ছে আপনি মনে করেন যে 5000 টোকেন বাই করবেন, তো 5000 টোকেন এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো অ্যাভেলেবল এখানে শো করে তারপর এখানে 5000 দেওয়ার পর এখানে নিচে দেখছেন স্টেকিং, জাস্ট এটা 15 দিন পর আনলক হয়ে যায়, ঠিক আছে। 15 দিন পর আনলক হয়ে যাবে, প্লাস হচ্ছে ডেইলি আপনাদের প্রফিট আসে ভাই, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এদের পাশে চল, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে লিস্টিং হবে, তো দেখতে পাচ্ছেন কোথায় কোথায় লিস্টিং হবে, তো প্যাঙ্কের সোয়াব, বিট ফরেস্ট, তারপর হুবি গ্লোবাল, গেট ডট, কুকন, এগুলোতে লিস্টেড হবে, ঠিক আছে ভাই। যারা যারা এখনও জয়েন করেনি এবং হচ্ছে ডিপোজিট করে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, সুন্দর সাইট, একদম পুরাই ফ্রেশ সাইট, ঠিক আছে, এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই। তো ডেইলি এখানে হচ্ছে আমার স্টেকিং কত লাগা আছে, হচ্ছে 5671টা টোকেন লাগা আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে $24 স্টেকিং করছি, এখান থেকে আমি একটা ইউজমেন্টটা আর্নিং করতেছি, ঠিক আছে। এখন দ্বিতীয় যে এনএফটি উপরটা শেয়ার করবো ওখান থেকে পার্টিসিপেট করার জন্য কী করেন, প্রথমত দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে, লুট লিঙ্ক, জাস্ট এই লুট লিঙ্কের উপর ক্লিক করে আপনার অ্যাপসটা ইনস্টল দেবেন। তো এটা সাইন আপ লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো, ঠিক আছে, এখান থেকে আপনার জয়েন করে নেবেন।
সো যেই সেকেন্ড অফারটা ছেড়ে ওখানে পার্টিসিপেট করার জন্য কী করবেন, প্রথমত অ্যাপসটা লগ ইন করবে, লগ ইন করার পর আপনার এরকম ইন্টারভিউ নিয়ে আসবে। জাস্ট এখন কী করেন, এখানে লিস্ট গোড দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে আপনার এরকম অংশ নিয়ে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেট হচ্ছে, এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করে আপনার এরকম অংশ নিয়ে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ক্রিয়েট স্মার্ট ওয়ালেট, জাস্ট এটার উপর ক্লিক করে, তো এটার উপর ক্লিক করে আপনার এরকম অংশ নিয়ে জাস্ট কয়েক সেন্ড আউট করবেন, কয়েক সেন্ড আউট করার পর আপনার হচ্ছে এরকম অংশ নিয়ে আসবে। তো এরকম অংশ নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ওয়ালেট, জাস্ট এই ব্যাকআপ ওয়ালেটের উপর ক্লিক করবেন, তো ব্যাকআপ ওয়ালেটের উপর ক্লিক করে আপনার এরকম অংশ নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিলে হচ্ছে এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে, অথবা নিচেরটা দেখতে পাচ্ছেন হচ্ছে আই উইল ডু, এটার উপর ক্লিক করেন। এটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে যে ব্যাকআপ পেজগুলো আছে ওই ব্যাকআপ পেজগুলো এখানে শো করবে, এটা আমার হচ্ছে ফালতু একটা ওয়ালেট, ঠিক আছে। ব্যাকআপ পেজ শো করার পর নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, জাস্ট এটার উপর ক্লিক করুন, কংগ্রাচুলেশন জানাবে, ঠিক আছে। তারপর এরকম অংশ নিয়ে আসবে, এখান দিয়ে কী দেবেন, নিচে দেখতে পাচ্ছেন লিস্ট হচ্ছে ডু ডিস, ঠিক আছে, এটার উপর ক্লিক করে, এটার উপর ক্লিক করে আপনার এরকম অংশ নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা স্পিক বাটন, জাস্ট স্পিক বাটনের উপর ক্লিক করবেন, তো স্পিক বাটনের উপর ক্লিক করে আপনার এরকম অংশ নিয়ে আসবে, ঠিক আছে। এখন আপনি কী করবেন ভাই, এখান থেকে প্রত্যেকে একটা করে এনএফটি পাবেন, ঠিক আছে, আপনার এরকম অংশ নিয়ে আসবে। তো হোম পেজে ক্লিক করো, হোম পেজে ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোর বাটন, জাস্ট এই মোর বাটনের উপর ক্লিক করবেন, তো মোর বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অংশ শো করছে, যাচ্ছে এখন কী করবেন, কুইজ দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন, তো এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অফারটা চলবে 43 দিন, ঠিক আছে। এক একটা করে এনএফটি পাবেন যেটা অলরেডি লিস্টেড, তো আপনি যদি দেখায় এনএফটিটা অলরেডি কিন্তু লিস্টেড, তো দেখতে পাচ্ছেন ওদের ওপেনসিয়া মার্কেট প্লেসে আপনি হচ্ছে কীভাবে সেল করবেন ওই প্রসেসটাও দেখা দিব। তো দেখতে পাচ্ছেন এক একটা এনএফটির ভ্যালু হচ্ছে প্রায় একটা ম্যাটিক ফ্লোর প্রাইস, ঠিক আছে। সো বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন সেল অর্ডার দিচ্ছে কিন্তু সেল হচ্ছে কিন্তু, ঠিক আছে, প্রতিনিয়ত সেল হচ্ছে। আপনার এখানে দেখতে পাচ্ছেন তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে, তিনটা টাস্কে আমি দেখা দিব। প্রথমত আপনি কী করেন, টাস্কের উপর ক্লিক করবেন, তো ওনাকে এখানে বলবে ভাই আপনার তো দুইটা টাস্কই কমপ্লিট, ঠিক আছে, আরেকটা টাস্ক আছে, তো ভাই এই টাস্কটা কমপ্লিট করবেন কীভাবে, এবং এটা কমপ্লিট করবেন কীভাবে, এটা কমপ্লিট করে আপনার হচ্ছে এনএফটিটা নেবেন কীভাবে ওই প্রসেসটা দেখা দিব। প্রথমত আপনার হচ্ছে যে প্রথম টাস্কটা আছে, এই প্রথম টাস্কটা কমপ্লিট করার জন্য কী করেন, সরাসরি আপনি ফান্ডিং ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে, জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করবেন, অথবা এখানে দেখতে হবে পোর্টফোলিও, জাস্ট এটার উপর ক্লিক করবেন, তো এটার উপর টু এ সোমি, জাস্ট এটার উপর ক্লিক করবেন, পোর্টফোলিওর উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছে হোম পেজ, জাস্ট হোম পেজের উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছে স্পোর্ট ওয়ালেট, জাস্ট এটার উপর ক্লিক করবেন, তো এটার উপর ক্লিক করে প্রথমত এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন, তো কপি করার পর আপনি কী করেন, এখানে হচ্ছে 50 সেন্ট, 60 সেন্ট, হচ্ছে $1 আপনার ইচ্ছা মতো এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে। তো ডিপোজিট করার পর আপনাকে কী করতে হবে, আমি টাসল থেকে ডিপোজিট করলাম, ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ওইটা সেন্ড করছি, এখানে কিছুর মধ্যে আমি পেমেন্টটা এখানে কিন্তু পাওয়া যাবো, ঠিক আছে, তো ওয়েট করে দেখি, তো পেমেন্টটা তো দেখতে পাচ্ছেন হচ্ছে অলরেডি কিন্তু এখান থেকে হচ্ছে ডিপোজিট কনফার্ম, ঠিক আছে। তো এখানে যখন ডিপোজিট হয়ে যাবে তখন একে অ্যাক্টিভিটি আসবেন, তারপর কুইজটি ক্লিক করবেন, কুইজটি ক্লিক করে আপনার দেখতে পাবেন আপনার প্রথম যে টাস্কটা আছে ওইটা ইনস্ট্যান্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করতে, তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ টোকেন, জাস্ট এই সোয়াইপ টোকেনের উপর ক্লিক করেন, তো সোয়াইপ টোকেনের উপর ক্লিক করে প্রথমত আপনার হচ্ছে ওয়ালেটে কিন্তু ম্যাটিক আছে, ঠিক আছে, কত ম্যাটিক আছে, তো আমি দিয়েছি 0.0 ম্যাক্সে ক্লিক করলাম, ঠিক আছে। তো ম্যাক্সে ক্লিক করার পর আপনার হচ্ছে একটু ফিয়ের বিষয়টা লক্ষ্য রাখবেন, তো আমি ম্যাক্স দিচ্ছি না, 75% দিচ্ছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে ক্লেম টোকেন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কি সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন USDC, ঠিক আছে, জাস্ট USDC সিলেক্ট করবেন, তারপর এখানে কী করবো, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক সেন্ড আউট করবেন, তো কয়েক সেন্ড আউট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটু ফিয়ের বিষয়টা লক্ষ্য রাখবেন, ফি অতটা কাটবে না, মাত্র অল্প কাটবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সোয়াপ অপশন, জাস্ট এটার উপর ক্লিক করবেন, যে দেখতে পাচ্ছেন কনফার্ম সাইন ইন, জাস্ট এটার উপর ক্লিক করবো, জাস্ট সাইন ইনটা অ্যালাউ করে দেবো, ঠিক আছে। তো সাইন ইনটা অ্যালাউ করে দেবো, জাস্ট কয়েক সেন্ড আউট করবো, দেখতে পাচ্ছেন কুইজ কমপ্লিট, ঠিক আছে। তা এখন কী করবেন, শেয়ার দেখতে এটার উপর ক্লিক করে ক্রস করবেন, তো ক্রস করে দিলাম, ক্রস করে দেওয়ার পর এখানে মোর অপশনে ক্লিক করবেন, তো কুইজটি ক্লিক করুন, কুইজটি ক্লিক করে দেখতে পাচ্ছেন তিনটা টাস্কে কমপ্লিট, তো তিনটা টাস্কে কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে আপনার এই টাস্কটা কিন্তু আপনাকে কমপ্লিট করতো, এটা টাস্ক হচ্ছে কি আপনি কি ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে। তো ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ওয়ালেটে যে পোর্টফোলিও শো করবে, জাস্ট ওইটার উপর ক্লিক করবেন, ওটার উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এই সেন্ড বাটনে ক্লিক করে আপনার ওয়ালেট এখানে হচ্ছে ম্যাটিকটা সিলেক্ট করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিকভার, জাস্ট রিসিভার, জাস্ট ওইটার উপর ক্লিক করে সেন্ড করবেন ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেন্ড করবে, তারপর কী করেন কুইজটে চলে আসবেন, তো কুইজটে চলে আসার পর দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার হচ্ছে কুইজটা শো করবে, দেখতে পাচ্ছেন এখানে কালেক্ট এয়ার, জাস্ট এই কার্ড ওয়ার্ডের উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো কার্ড ওয়ার্ডের উপর ক্লিক করার পর আপনার ইনস্ট্যান্ট সেটা কিন্তু কার্ড হয়ে, ঠিক আছে, এটা ওয়ালেটে এনএফটিটা আসবে 7-7 দিনের মধ্যে, ঠিক আছে। তো আপনার হচ্ছে ওয়ালেটে 7 দিনের মধ্যে আসার পর আপনি কী করেন ইনস্ট্যান্ট সেটা সেন্ড করে আপনার হচ্ছে ওই টাস ওয়ালেটে নিয়ে নেবেন, নেওয়ার পর আপনি হচ্ছে সেল করে দেবেন এনএফটি মার্কেট প্লেসে। অনেকের প্রশ্ন থাকে ভাই এনএফটির পাবো কোথায়, এনএফটির পাবেন হচ্ছে পোর্টফোলিও চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এনএফটি অপশন, জাস্ট এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে আপনার এখানে এনএফটি শো করবে, তো এনএফটি দেখতে কেমন হবে দেখাচ্ছি আপনাদের, তো এনএফটি দেখতে এরকম হবে, তো আপনার হচ্ছে ওয়ালেটে ক্লিক করে আপনার হচ্ছে এনএফটি সেন্ড করবেন, ঠিক আছে। তো যা যা এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন, মাস বি জয়েন করবেন, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো প্রবৃত্তি, ধন্যবাদ সবাইকে।